হ্যালো এভরিওয়ান, আজ বেশ কয়েকদিন পরে আবারও এসে গেছি একটি খুবই টেস্টি ও হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে। রেসিপিটি বানানোর জন্য লাগবে গাজর, বিনস, ক্যাপসিকাম, ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা। একে একে সবজিগুলো একটি চপারের সাহায্যে চপ করে নিচ্ছি, তবে আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে সবজিগুলো গ্রেট করে নিতে পারেন। এভাবে আমি সবজিগুলো একে একে চপ করে নিয়ে একটি বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এর মধ্যে একটু পেঁয়াজও দেব, তার জন্য আমি একটি পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি আর বিনস, ক্যাপসিকাম আর ধনিয়া পাতা এভাবে দিয়ে নিলাম। এখন আবারও এগুলো চপ করে নিচ্ছি। একটু ধনিয়া পাতা আরও দিয়ে নিলাম। সমস্ত সবজি চপ করা হয়ে গেছে, এখন একটি বড় পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। এই রেসিপিটি আপনারা সকালের ব্রেকফাস্টে খেতে পারেন, বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। যারা ওজন কম করবার জন্য চেষ্টা করছেন তারা এই রেসিপিটি সকালের ব্রেকফাস্টে বানিয়ে খেতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি ডিম। দুটি ডিম এভাবে দিয়ে নিলাম আর খুব ভালোভাবে একটি চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর সাথে দিয়ে নিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এখন দিয়ে নিলাম ওটস, সুজি, আধা চামচ বেসন নিয়েছি আর দেড় চামচ আটা, একটি চামচ নিয়েছি বড় সাইজের, তার মাপে আমি নিয়ে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি জোন। ওটস নিয়েছি আমি এক চামচ, এক চামচ সুজি, সুজিটা মোটা দানার সুজি নিয়েছি, বেসন নিয়েছি আধা চামচ আর দেড় চামচ নিয়েছি নর্মাল আটা, যেটা আমরা রুটি বানিয়ে খেয়ে থাকি। এখন এর মধ্যে নর্মাল জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। জল দিয়ে নিয়ে খুব সুন্দরভাবে এভাবে ফেটিয়ে ব্যাটার রেডি করতে হবে, তা না হলে বেসন বা আটা দলা বেঁধে থাকতে পারে। তো এরকম সুন্দরভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। এভাবে আমি সুন্দরভাবে মিশিয়ে নিলাম। চেষ্টা করবেন এক থেকে দু মিনিট মতো সময় নিয়ে খুব ভালো করে মিশে একটি সুন্দর ব্যাটার তৈরি করে নেওয়ার। আর এই ব্যাটারটা রেডি হয়ে যাওয়ার পরে 10 থেকে 15 মিনিট মতো একটি লিড লাগিয়ে ঢেকে রেখে দেব, তারপর আমরা এটাকে তৈরি করব। তো 10-15 মিনিট মতো একটি লিড লাগিয়ে রেখে দিলাম। এখন একটি তাওয়া গরম করতে বসিয়ে দিয়েছি, তার উপরে এক চামচ তেল দিয়ে নিলাম। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন। এখন এই ব্যাটারের কিছুটা অংশ এভাবে দিয়ে নিচ্ছি। এভাবে দিয়ে নিলাম আর একটি লিড লাগিয়ে 2 থেকে 2.5 মিনিট মতো রেখে দেব। দু মিনিট পর লিডটি খুলে এগুলো খুন্তি দিয়ে উল্টে দেব। এভাবে উল্টে দিয়ে নিলাম আর এখন আবারও লিডটি লাগিয়ে 2 মিনিট মতো রেখে দেব, দুই সাইড খুব সুন্দরভাবে ফ্রাই হওয়ার জন্যে। 2 মিনিট হয়ে গেছে, এখন লিডটি খুলে নিলাম আর এই চিলাগুলো একটু উল্টে পাল্টে আবারও খুন্তি দিয়ে চেপে এভাবে ফ্রাই করে নিচ্ছি। আপনারা অনেকেই ওজন কম করবার জন্য এই চিলাটা বানাবেন, তো যারা ওজন কম করবার জন্য এই চিলাটা বানাবেন তারা তেল না দিয়ে এই রান্নাটি করতে পারেন। এখন এই চিলাগুলো তৈরি হয়ে গেছে, একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এটাকে আপনারা চিলাও বলতে পারেন, আবার ভেজিটেবল প্যানকেকও বলতে পারেন। তো এই চিলার সঙ্গে আমি ধনিয়া পাতার চাটনি, আমের আচার আর যে সবজিগুলো চপ করে নিয়েছিলাম তার কিছুটা অংশ এভাবে দিয়ে পরিবেশন করলাম। আশা করি আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন
তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নিজের বন্ধু ও পরিবারের সবার কাছে আমার চ্যানেলের লিংক শেয়ার করবেন। তো বন্ধুরা, আজ তবে এ পর্যন্তই। দেখা হচ্ছে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। মুন সিজলিং স্পাইস কিচেনের তরফ থেকে রেসিপিটি দেখবার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।